রংপুর সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা সেই অধ্যায়েরই উপগ্রহ স্যাটেলাইট এই টপিক্স নিয়ে আলোচনা করব। তো আসলে উপগ্রহ কাকে বলে, উপগ্রহ কত প্রকার, এগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। আমাদের সবচেয়ে জরুরি একটা বিষয় হলো যে আমাদের এই পৃথিবী, পৃথিবীর চারিদিকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে মনে করো এই উচ্চতায় একটা বস্তু আছে। এই বস্তুটাকে কি আমরা স্থির রাখতে পারবো? এই বস্তুটাকে আমরা কোনোভাবেই স্থির রাখতে পারবো না। এই বস্তুটা এখানে রাখার সাথে সাথে অভিকর্ষের টানে এটা কিন্তু ভূপৃষ্ঠে এসে পতিত হবে। এখন যদি আমরা এই সুস্থতায় কোনো একটা বস্তুকে রাখতে বাধ্য হই, বা আমরা প্রয়োজন মনে করি যে আমার এই সুস্থতায় এই বস্তুটা থাকা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে অভিকর্ষ বল, যে বলটার কারণে বস্তুটি, এম্বরের বস্তুটি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে, অর্থাৎ যে বলের কারণে এই বস্তুটি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে বা পৃথিবীর পৃষ্ঠে এসে পতিত হচ্ছে, যে বলটার কারণে সমপরিমাণ একটা বল যদি আমরা বিপরীত দিকে প্রয়োগ করে রাখতে পারি, তাহলে কিন্তু বস্তুটা ওই জায়গায় স্থির থাকে। এখন সেই বলটার জন্য, আমাদের এই অপোজিট বলটার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হয়, সেটা হলো বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগে ঘোরানোর ব্যবস্থা করতে হয়। অর্থাৎ যদি আমরা বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগে বৃত্তাকার পথে ঘোরাতে পারি, বৃত্তাকার পথে যদি আমরা ঘোরাতে পারি, তাহলে ওই বস্তুর মধ্যে একটা কেন্দ্র বিমুখী বল, অপকেন্দ্র বলের সৃষ্টি হয়। এই অপকেন্দ্র বলটা বস্তুটাকে এই কক্ষপথ থেকে বাইরের দিকে ছিটকে ফেলে দিতে চায়। সেই অপকেন্দ্র বল আর অভিকর্ষ বল যদি পরস্পর সমান হয়, অপকেন্দ্র বল এবং অভিকর্ষ বল যদি পরস্পর সমান হয়, তাহলে কিন্তু বস্তুটা একটা স্থায়ী কক্ষপথে এভাবে ঘুরবে। এই বিষয়টাকে আমরা আরো একভাবে বলতে পারি, সেটা হলো যে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে না। এখন কোন যে কোনোভাবে যদি আমরা এই কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারি, তাহলেও কিন্তু এটা বৃত্তাকার পথে ঘুরবে। তো এক্ষেত্রে কি হয়, অভিকর্ষ বল যদি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে, তাহলেও কিন্তু এই বস্তুটি একটা স্থায়ী কক্ষপথে ঘুরবে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বল দরকার। এখন অভিকর্ষ বল, আমাদের আলোচ্য প্রসঙ্গে অভিকর্ষ বল যদি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে, তাহলে কিন্তু এই বস্তুটা একটা স্থায়ী কক্ষপথে এভাবে ঘুরতে থাকবে। তাহলে আমরা সেখানেই একটু ছুটে যেতে চাচ্ছি। আমরা ধরে নিলাম যে আমাদের এই পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই সুস্থতায় আমরা একটা উপগ্রহকে স্থাপন করতে চাই, অর্থাৎ এটাকে আমরা একটা নির্দিষ্ট বেগে ঘোরাতে চাই। নির্দিষ্ট বেগে ঘোরাতে পারি, তাহলেই তো স্থির থাকবে। এখন
এই বস্তুর এমভরের এই বস্তুর উপর উচ্চতা এইচ, এমভরের উপর বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল হচ্ছে এফ জি, পৃথিবীর ভর এই বস্তুর ভর ভাগ এই কেন্দ্র থেকে এই বস্তু দূরত্ব, এটাকে আমরা ছোট হাতের আর হিসেবে যদি নেই তাহলে আর স্কোয়ার, এটাই হচ্ছে এই বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল যদি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়, সেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা কত? এফ সি। এফ সি কত হচ্ছে এম ভি স্কয়ার ভাগ আর। অর্থাৎ বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বল দরকার, এই বল, এই বল দরকার। এখন এই পরিমাণ বলের যোগান যদি অভিকর্ষ বল থেকে আসে তাহলে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। ধরে নিলাম আসে, অর্থাৎ প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান আসে এই অভিকর্ষ বল থেকে। তাহলে আমরা দুটোকে যদি সমান লিখি, সমান যদি আমরা লিখি তাহলে আমাদের ফলাফল কেমন হবে? আমরা দুটোকে সমান লিখলাম, তাহলে আমাদের ফলাফলটা আসবে এম ভি স্কোয়ার ভাগ আর সমান সমান জি এম এম ভাগ আর স্কোয়ার। আমি যদি ক্যালকুলেশন করি, সিম্পল করি, একটা আমরা যদি রিমুভ করি তাহলে আমাদের ভি ইকুয়াল টু হবে রুট ওভার জি এম ভাগ আর, বাইরেকে আমরা লিখতে পারি রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। অর্থাৎ এই সমীকরণটা হল যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতার কোন স্থানে এত বেগে যদি আমরা একটা বস্তুকে বা উপগ্রহকে ঘুরানোর ব্যবস্থা করতে পারি তাহলে এটি স্থায়ী কক্ষপথে ঘুরবে। অর্থাৎ এক কথায় এটি হলো আমাদের উপগ্রহের আনুভবিক বেগের রাশিমালা জি এম ভাগ আর প্লাস এইচ। এই জি এম, এই জি এম এর পরিবর্তে আমরা ছোট্ট একটা ফাংশন লিখতে পারি, আমরা জানি অভিকর্ষ স্তরণ জি এম ভাগ আর স্কোয়ার। তাহলে আমাদের জি এম সমান সমান হবে জি আর স্কোয়ার। তার পরের লাইনে ইচ্ছা করলে আমরা লিখতে পারি জি আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ। তাহলে এই তিনটা সমীকরণ আছে, এক দুই তিন, এই তিনটাই আসলে উপগ্রহের বেগের রাশিমালা, উপগ্রহের বেগের রাশিমালা। এই সমীকরণ তিনটা থেকে স্পষ্টত যে উপগ্রহের বেগের রাশিমালা উপগ্রহের ভরের উপর নির্ভর করে না, কারণ উপগ্রহের ভর ছিল স্মল এম, আমাদের এই সমীকরণে কিন্তু স্মল এম নাই। সুতরাং আমরা বলতে পারি উপগ্রহের বেগ উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। আমরা বেগের রাশিমালা পেলাম, এবার আমরা উপগ্রহের আবর্তনকালের রাশিমালা প্রতিপাদন করব। আবর্তনকাল হল যে একটা উপগ্রহ, দ্যাট ইজ পৃথিবী, এই উপগ্রহ পুরো পৃথিবীকে এক পাক ঘুরতে, পুরো পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরতে যে সময় লাগে আমরা সেটাকে বলি উপগ্রহের আবর্তনকাল। টি, আমরা টি এর রাশিমালা বের করার চেষ্টা করি। আমরা একটু আগে দেখেছিলাম ভি সমান সমান রুট ওভার জি এম ভাগ আর, আমরা একটু আগে এটা দেখেছিলাম জি এম ভাগ আর। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি অথবা আমরা ভি এর রাশিমালা আমরা জানি ভি কিন্তু জানি ওমেগা আর জি এম ভাগ আর, যেহেতু আমাদের ভি সমান সমান ওমেগা আর, আবার এই ওমেগা সমান সমান আমরা জানি টু পাই ভাগ টি, এই টি হলো আমাদের আবর্তনকাল। তাহলে আমরা পরের লাইনে ওমেগার পরিবর্তে লিখতে পারি টু পাই ভাগ টি কিন্তু আর সমান সমান
रूट ओवर जी एम भाग आर। आमादे टार्गेट होलो अमरा टी एर मान बेर तो टी टे के अमरा इच्छा करले आरआरई गुण करे दिते पारी যদি আমরা আর আর গুণ করে দেই তাহলে আমাদের টি ইকুয়াল টু কত হবে টি কে আমরা আর আর গুণ করে দিচ্ছি তো টি ইকুয়াল টু আমাদের সরাসরি আমরা লিখতে পারব অর্থাৎ আমাদের হবে 2 পাই আর ভাগ রুট ওভার জি এম ভাগ আর আমরা পরের লাইনে এটাকে আরো উল্টাতে পারি তাহলে আমাদের ফলাফল ফাইনালি কত আসতে পারে তাহলে আমাদের আসবে টি সমান সমান 2 পাই আর গুণন রুট ওভার আর ভাগ জিএম আমরা আর এর মান জানি তাহলে 2 পাই আর আমরা পরে লিখব এখানে হবে আর টু দি পাওয়ার হাফ আর নিচে রুট জিএম ঠিকই থাকবে আমাদের কাছে ডাবল আর আছে 2 পাই আর আর দুটো আর মিলে আমরা একটা আর নেব এখানে হাফ এখানে 1 যোগ করলে হবে 3 ভাগ 2 রুট ওভার জিএম ভাগ এত এটাই হলো আমাদের টি এর রাশিমালা এখানে ছোট হাতের আর এর পরিবর্তে আমরা লিখব আর প্লাস এস এটি হচ্ছে আমাদের উপগ্রহের আবর্তনকালের রাশিমালা এই সমীকরণেও উপগ্রহের ভর স্মল এম অনুপস্থিত সুতরাং আমরা বলতে পারি যে একটা উপগ্রহের আবর্তনকাল উপগ্রহের ভরের উপর নির্ভর করে না নির্ভর করে শুধু পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্বের উপর অর্থাৎ আর প্লাস এইচ এর উপর যেহেতু আর কনস্ট্যান্ট সুতরাং আমরা বলতে পারি এইচ এর উপর নির্ভর করে এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা তাহলে আমরা বেগের রাশিমালা পেলাম আবর্তনকালের রাশিমালা পেলাম এরপর আমরা উপগ্রহের উচ্চতা রাশিমালাটা পাব বের করার চেষ্টা করব আমরা যদি এই সমীকরণটাকে আবার একটু চেঞ্জ করার চেষ্টা করি 2 পাই আর পরিবর্তে আমরা লিখব আর প্লাস এইচ 3 ভাগ 2 আর নিচে হল রুট ওভার জি এম আমরা এইচ এর মান বের করতে চাচ্ছি সুতরাং আমরা বর্গ করলে হবে টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব ভাগ জি এম বা আমাদের আর প্লাস এইচ কিউব সমান সমান হবে টি স্কোয়ার জি এম ভাগ 4 পাই স্কোয়ার 4 পাই স্কোয়ার অতএব আমাদের আর প্লাস এইচ সমান সমান হবে টি স্কোয়ার জি এম ভাগ 4 পাই স্কোয়ার উপর 1/3 ফাইনালি আমরা এখানে এইচটাকে রেখে বাকি অংশটুকুকে স্থানান্তর করব তাহলে আমাদের অতএব আমাদের এইচ সমান সমান হবে টি স্কোয়ার জি এম ভাগ 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর তাহলে এটি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা রাশিমালা তাহলে আমরা উপগ্রহের সংজ্ঞা প্রকারভেদ এগুলোতে একটু পরে যাব আমরা এখানে উপগ্রহের তিনটা ফর্মুলা প্রতিপাদন করলাম একটা হলো উপগ্রহের বেগের রাশিমালা উপগ্রহের আবর্তনকালের রাশিমালা এবং ভূপৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতার রাশিমালা এখন আমরা ধীরে ধীরে কিছু সংজ্ঞা দেব আমরা জানি চাঁদ চাঁদ কিন্তু একটা আমাদের স্বাভাবিক বা ন্যাচারাল উপগ্রহ চাঁদ পৃথিবীর একটা স্বাভাবিক বা ন্যাচারাল বা প্রাকৃতিক উপগ্রহ
আমরা কৃত্রিম উপগ্রহ তৈরি করি এবং সেগুলো স্থাপনও করি। তো উপগ্রহ প্রধানত দু প্রকারই হতে পারে, একটা হলো স্বাভাবিক আর একটা হলো কৃত্রিম। এই কৃত্রিম উপগ্রহগুলো আবার অনেক প্রকার হয়, উল্লেখযোগ্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, একটা পোলার উপগ্রহ। তো আমরা ভূস্থির উপগ্রহ নিয়ে কথা বলবো। যে উপগ্রহগুলোর আবর্তন কাল 24 ঘন্টা বা পৃথিবীর আবর্তনকালের সমান, যে উপগ্রহগুলোর আবর্তনকাল 24 ঘন্টা বা পৃথিবীর আবর্তনকালের সমান, সেই উপগ্রহগুলোকে আমরা ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে স্থির দেখি। অর্থাৎ পৃথিবীও ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, উপগ্রহটাও ঘুরতেছে, উভয়ের আবর্তনকাল একই। ওই উপগ্রহগুলোকে আমরা ভূপৃষ্ঠ থেকে সবসময় স্থির দেখি বলে ওই উপগ্রহগুলোকে স্থির বলে মনে হয়, সেই উপগ্রহগুলোকে বলা হয় ভূস্থির উপগ্রহ। খুব একটা দরকারি একটা নাম, ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহ। তাহলে কন্ডিশনই হলো এর আবর্তনকাল হবে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে হলো 24 × 60 × 60 সেকেন্ড বা 86,400 সেকেন্ড। তাহলে যে উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান এবং ঘূর্ণনের দিক পৃথিবীর ঘূর্ণনের দিকেই পশ্চিম থেকে পূর্ব দিকে, সে উপগ্রহগুলোকে ভূপৃষ্ঠ থেকে সবসময় স্থির বলে মনে হয়, এদেরকে বলা হয় ভূস্থির উপগ্রহ। আচ্ছা, এখন আমরা এই টিয়ের এই মানটা যদি আমাদের এই সমীকরণে, আমাদের 2 নং সমীকরণে যদি আমরা বসাই, আমরা এখানে টিয়ের মান বসিয়ে দিলাম, অথবা যদি আমরা 3 নং সমীকরণেই বসাই, অসুবিধা নেই, 3 নং সমীকরণে আমরা টিয়ের এই মান বসাই না, আমরা পৃথিবীর ভর জানি, পৃথিবীর ভরের মান বসাবো, মহাকর্ষীয় ধ্রুবকের মান জানি, পাই এর মান জানি, এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে মানগুলো যদি আমরা বসাই 3 বা 2 নং সমীকরণে, 3 নং সমীকরণে যদি বসাই, তাহলে আমরা এইচ এর মান পাবো প্রায় 36,000 কিলোমিটার প্রায়। আবার এই এইচ এর এই মান, টি এর এই মান যদি আমরা বেগের রাশিমালায় বসাই, বেগ আমরা একটু উপগ্রহের বেগের রাশিমালা প্রতিপাদন করেছিলাম, সেই বেগের রাশিমালায় যদি আমরা বসাই, আমাদের বেগের রাশিমালাটা কত ছিল, আমাদের বেগের রাশিমালা ছিল v = √gm/r + h। আমরা যদি এইচ এর এই মানটা বসানোর চেষ্টা করি, আর এবং জি এর মান বসাই, এম এর মান বসাই, তাহলে এই মানটা পাবো আমরা প্রায় 3.10 কিলোমিটার/সেকেন্ড। আমরা এরকম একটা মান পেয়ে যাব। যদি আমরা ক্যালকুলেশন করি, এটা অবশ্যই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে, অবশ্যই মান ধারার উপর ডিপেন্ড করে। তো অ্যাকুরেট মানটা হবে 3.081 কিলোমিটার/সেকেন্ড। তবে নিকটতম পূর্ণ সংখ্যা লেখা যায়, নিকটতম পূর্ণ সংখ্যা যদি লেখি, তাহলে এইটা নিকটতম পূর্ণ সংখ্যা 3.1 লিখলেও কোনো অসুবিধা হবে, 3.1 বা 3.10 বা 3.3 থাকবে। তাহলে এইগুলোর অর্থ হলো যে একটা উপগ্রহকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় তুলে সেটিকে আনুভূমিক বরাবর এত বেগ প্রদান করি বা এত বেগে ঘোরানোর ব্যবস্থা করি,
তাহলে উপগ্রহটি একটা স্থায়ী কক্ষপথে ঘুরবে এবং চব্বিশ ঘন্টায় একবার পৃথিবীকে আবর্তন করবে এবং ভূপৃষ্ঠ থেকে আমরা ওই উপগ্রহটিকে সবসময় স্থির দেখব। এই বাক্যটি আমি আরেকবার বলার চেষ্টা করব যে একটা উপগ্রহকে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় তুলে আনুভূমিক বরাবর 3.1 কিলোমিটার পার সেকেন্ড বেগ প্রদান করি বা এই বেগে যদি ঘূর্ণনের ব্যবস্থা নেই তাহলে উপগ্রহটি স্থায়ী কক্ষপথে পৃথিবীকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে এবং ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহটিকে স্থির বলে মনে হয়। এরকম উপগ্রহকে বলা হয় ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির উপগ্রহের আমরা তিনটা রাশি কনস্ট্যান্ট রাশি পেলাম। একটা হলো আবর্তনকাল হবে 24 ঘন্টা, উচ্চতা হবে 36,000 কিলোমিটার এবং বেগ হতে হবে 3.1 কিলোমিটার পার সেকেন্ড। অনেক সময় কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়ে থাকে যে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কিনা। তাহলে সেখানে কিছু তথ্য থাকে, আমরা তথ্যগুলো ব্যবহার করে আমরা ওই উপগ্রহটির আবর্তনকাল বের করি। আবর্তনকাল বের করে যদি আমরা দেখি যে এটি 24 ঘন্টা বা 24 ঘন্টার খুব কাছাকাছি এসেছে তাহলে আমরা বলবো যে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির, নয়তো না। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তো উপগ্রহ থেকে প্রশ্ন মাঝামাঝি হয়ে থাকে, আর উপগ্রহ থেকে প্রশ্ন যদি আমরা আনসার করতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের গাণিতিক ফর্মুলাগুলোকে আগে ভালো করে আয়ত্তে নিতে হবে। গাণিতিক ফর্মুলা ছাড়া কিন্তু হবে লজিক নির্ভর গাণিতিক ফর্মুলা চাই। যেমন আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যে একটা বস্তু কিন্তু এখানে এমনিতেই স্থির থাকবে, তাকে নির্দিষ্ট বেগে ঘুরানোর ব্যবস্থা করতে হবে। আমি এখানে একটা উদাহরণ দেব। মনে করো আমার হাতে এক বালতি পানি আছে, মানে বালতি ভর্তি পানি আছে, তো আমি সুতায় বেঁধে এই জায়গায় আমি ধরলাম, ধরে আমি কি উলম্ব বরাবর ঘুরাতে পারবো? উলম্ব বরাবর কি ঘুরাতে পারবো? এবং দেখো এখানে একটা মজার ব্যাপার হলো যে বালতিটা যখন এই জায়গায় এসে উল্টে যাবে তবু কিন্তু পানি পড়বে না। কেন পড়বে না? কারণ যখন একটা বস্তুকে ঘুরানো হয়, ঘুরানোর জন্য কেন্দ্রমুখী বল প্রদান করা হয়, অর্থাৎ কেন্দ্রমুখী বল প্রয়োগ করেই কিন্তু বস্তুটাকে ঘুরানো হয়। এই কেন্দ্রমুখী বলের সমপরিমাণ একটা বল বিপরীত দিকে কাজ করে, সেটাকে আমরা বলেছি অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলটা খুব একটা জরুরি জিনিস কোনো কিছু বোঝার জন্য। এই অপকেন্দ্র বলের দিক কিন্তু বাইরের দিকে। এই অপকেন্দ্র বল কি করে বস্তুটাকে কক্ষপথ থেকে ছিটকে বাইরে ফেলে দিতে চাই। তো যখন আমরা পানি ভর্তি একটা বালতিকে উলম্ব তলে ঘুরাই, বালতিটি উল্টে যাওয়া সত্ত্বেও কিন্তু পানি পড়ে না। কেন পড়ে না? ওই অপকেন্দ্র বলের কারণে। কারণ অপকেন্দ্র বলটাই পানির ওজনকে ধারণ করে। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ক্লাসে যা বলার চেষ্টা করছি তোমরা সেগুলো একটু লিখে লিখে বা রিভাইজ করো। একদিন আমরা আবার ক্লাসে ফিরে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ নেক্সট ক্লাসে আলোচনা করব।